বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, শেখ হাসিনা দেশটাকে নিজের জমিদারি ভেবে যা ইচ্ছে তাই করেছেন, কোনো জবাবদিহিতা ছিল না, তার বিরুদ্ধে কোনো কথা বললেই নির্যাতন করা হতো। শুক্রবার দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আব্দুর রশিদের শিশু কন্যা ও তার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার সময় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন ও আতিকুর রহমান সহ জেলার নেতৃবৃন্দ।